তৈরি ধানের চারা রোপণকারী নতুন উদ্ভাবনী যন্ত্র কৃষি ট্রান্সপ্লান্টার নিয়ে মাঠ দিবস হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এর ব্যবহারে শ্রমিক সংকট কমবে বলে আশা করছেন উৎপাদনকারীরা। আশরাফুল ইসলাম রঞ্জুর তথ্য এবং ভিডিওচিত্রে মোশাহেদ রনির রিপোর্ট। কৃষি যান্ত্রিকীকরণের নতুন অনুষঙ্গ কৃষি ট্রান্সপ্লান্টার। ধানের চারা রোপণকারী এই যন্ত্রের মাধ্যমে 2 ঘন্টায় 1 বিঘা ও 6 ঘন্টায় 1 একর জমিতে চারা রোপণ করা সম্ভব। নিশ্চয়ই ভালো হবে, মেশিন থাকি তো দুনিয়া চলছে। তবে আমাদের মোটামুটি কামলার খুব অভাব, এই অভাব পূরণ করতে পারে কিন্তু আগে প্রশিক্ষণটা ভালোভাবে দিতে হবে। মানে এই মেশিনটা যে হিসেবে যন্ত্রপাতি সেই হিসেবে একটু দাম বেশি। আচ্ছা, মানে যন্ত্র তো মেলায় কিছু না, এই যন্ত্রের ব্যবহার নিশ্চিত হলে কৃষি ক্ষেত্রে অনেক বড় অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন কৃষি বিভাগ, উদ্ভাবক মিলি ও সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ইট ইজ 5 to 8 times faster than manually transplanting and no need to bend down, your backbone will never hurt again and the distance between each two rows is standard, then it can be used wider, save a lot of labor force. হস্তচালিত কৃষি ট্রান্সপ্লান্টার এই মেশিনের মূল্য বর্তমানে প্রায় 20,000 টাকা। নতুন আবিষ্কৃত ধানের চারা রোপণ যন্ত্রের বিষয়ে জানতে প্রশিক্ষণ ও দাম হাতের নাগালে নিয়ে আসার আহ্বান জানান কৃষক। মোশাহিদ রনি, চ্যানেল আই। এবার রয়েছে প্রকৃতি সংবাদ।